নমস্কার, আমি সোমনাথ। নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। পৌরসভা থেকে 2 কোটির বেশি টাকা তছরূপ, গ্রেপ্তার 3। কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ। বেআইনি মদের বিরুদ্ধে অভিযান, উদ্ধার প্রচুর মদ। মাকে গলা টিপে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। এখন আসছি বিস্তারিত সংবাদে। দুটি ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় 2,92,00,000 টাকা আর্থিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার 3, যাদের মধ্যে রয়েছেন একজন ব্যাংকের ডেপুটি ম্যানেজার। ঘটনাটি ঘটেছে অশোকনগর কল্যাণগড় পৌরসভায়। পৌরসভার চেয়ারম্যানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পৌরসভার 2,92,00,000 টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার 3, যাদের মধ্যে রয়েছে একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজারও। ঘটনাটি ঘটেছে অশোকনগর কল্যাণগড় পৌরসভাতে। সূত্রের খবর, 2016 সালে অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার লক্ষ্য করেন দুটি অ্যাকাউন্টে পৌরসভার প্রায় 2,92,43,090 টাকা বেআইনিভাবে ট্রান্সফার হয়েছে। এই মর্মে তিনি এইচডিএফসি ব্যাংকের হাবড়া শাখার ডেপুটি ম্যানেজার অনির্বাণ দাসসহ মোট 7 জনের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। পুলিশি তদন্তে টাকা গড়মিলের প্রমাণ মেলে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সুব্রত সরকার ওরফে মামু ও সুব্রত দত্ত নামে দুই ব্যক্তি ব্যাংক ম্যানেজারের সহায়তায় দুটি ভুয়ো কোম্পানি খোলে। একটি কোম্পানির নাম দেওয়া হয় নির্মাণ এন্টারপ্রাইজ, অপরটি এসএস এন্টারপ্রাইজ। এই দুটি ভুয়ো কোম্পানির দুটি অ্যাকাউন্টে যথাক্রমে 1 কোটি করে মোট 2 কোটি টাকা ট্রান্সফার হয় ব্যাংক থেকে। পরবর্তীতে সে টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলেও নেওয়া হয়। এর যে টাকা থাকে, এইচডিএফসি ব্যাংকে টাকা ছিল, সেখান থেকে 2,92,00,000 টাকা হিসাব আমরা প্রথম পাইনি। অর্থাৎ 2 কোটি টাকার 4টি চেক এসএস এন্টারপ্রাইজ এবং নির্মাণ এন্টারপ্রাইজের নামে 4টি চেক ইস্যু হয়, যাদের মিউচুয়ালের সাথে কোনো ট্রানজ্যাকশন কোনোদিন ছিল না, তাদের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেন কোনো ছিল না, এবং আমাদের থেকে ব্যাংক টাকা কালেকশন করে নিয়ে যেত কালেক্টিং এজেন্ট হিসাবে, এবং তার মধ্যে অনির্বাণ দাস দিলেন ডেপুটি ম্যানেজার, তিনি ছিলেন, তিনি এসেও সুযোগে টাকা নিয়ে যেতেন, এবং আমরা ব্যাংকে চিঠি করেছিলাম। প্রথম আমরা চেষ্টা করছিলাম এই টাকাটা আমাদের উদ্ধার করার জন্য, যেহেতু গরিব মানুষের টাকা, আমরা জানি যে আইনে গেলে টাকাটা অনেকদিন দেরি হবে, গরিব মানুষ ভুগবে, সেই জন্য আমরা ব্যাংকে চিঠি করেছিলাম যে আপনার টাকাটা ফেরত দিন আমাদের থেকে আমাদের পৌরসভাতে। তিনি জানালেন যে এটা ব্যাংকের ব্যাপার নয়, ব্যাংক কর্মীরা ফ্রড করেছে এবং আমরা তাদের ব্যাংকে দাঁড়িয়ে দিয়েছি। সমস্ত তথ্য প্রমাণ জোগাড়ের পর অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার রাতে দমদম থানার অন্তর্গত পূর্ব সিথি রোডের বাসিন্দা অনির্বাণ দাসকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যাংক ম্যানেজারকে জেরা করেই খোঁজ মেলে দত্তপুকুরের বাসিন্দা সুব্রত দত্ত, হাবড়া কামারথুবার বাসিন্দা সুব্রত সরকারের। ধৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারি টাকা আত্মসাৎ, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। ধৃতদের এদিন বারাসত আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এ ব্যাপারে অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, আমি অভিযোগ করেছিলাম, দোষীরা গ্রেপ্তার হয়েছে। সে বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য তাই স্বাভাবিক এড়িয়ে গেছে, কখনো উত্তর দেয়নি, এর আগে প্রত্যেকটা মিটিং এ কখনোই উত্তর দেয়নি, শুধু প্রথম মিটিং এর পরে বলবে যে আমরা একটা অভিযোগ দায়ের করেছি। সেটা আমাদের অভিযোগ তো তাই বিভিন্ন পুজোর সময় করে, সেটা গতি প্রকৃতি কি অবস্থা আছে, অশোক কল্যাণগড় পৌরসভা সি ক্যাটাগরির পৌরসভা, গরিব মানুষের টাকা এইভাবে লুট হল, সেই টাকা উদ্ধারের ক্ষেত্রে যে গতি আলো ছিল পৌর প্রধানের, সেই গতিতে আপনি আনতে পারছেন না, আমরা তো আপনার পদত্যাগ দাবি করছি। কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করলেন কলেজেরই শিক্ষাকর্মীরা। ঘটনাটি নহাটা যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের। কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের অর্থ তছরূপের অভিযোগ, এমনই অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে কলেজের শিক্ষাকর্মীরা।
ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। কলেজের শিক্ষাকর্মীদের দাবি, 2011 সালে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন শেখ কামাল উদ্দিন। তারপর থেকে লাইব্রেরির বই কেনা, পরিশ্রুত পানীয় জলের যন্ত্রপাতি কেনা ও কলেজের নামে কম্পিউটার ল্যাপটপ কেনার রসিদ জমা দিলেও সে কম্পিউটার বা ল্যাপটপ আজও কলেজে আসেনি। এরকমই বিভিন্নভাবে অর্থ তছরূপ করা হয়েছে বলে দাবি শিক্ষাকর্মীদের। এছাড়াও কলেজের একটি পুরনো ভবনের ওপর বাস্তুকারের পরিকল্পনা ছাড়াই ছাদ নির্মাণ করেও টাকা তছরূপ হয়েছে বলে অভিযোগ। হ্যাঁ, আমার বাবা জমি দান করেছিলেন, যেখানে গ্রাম অঞ্চল গরিব মানুষের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, বাড়িতে পান্তা ভাত খেয়ে এখানে কলেজে পড়াশোনা করবে, উচ্চশিক্ষিত হবে। এখন দেখছি তা হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, মানে এর প্রতিবাদ করছে। এখন চাইছি সঠিকভাবে আবার ভালো একটা জায়গায় আসুক। শিক্ষাকর্মীদের দাবি, ছাত্রছাত্রীদের জন্য ভবন নির্মাণ হলেও সেটি একদিনের মধ্যেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। চাঙর খসে পড়ছে ছাদ থেকে, চির ধরেছে দেওয়ালে। প্রসঙ্গত, কলেজের শিক্ষাকর্মীদের পক্ষ থেকে এমন অভিযোগের পর চলতি বছরের 17 জানুয়ারি কলেজের পরিচালন সমিতির মেয়াদ শেষ হলেও নতুন করে আজও অবধি পরিচালন সমিতি গঠিত হয়নি। ফলে মহকুমা শাসককেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কলেজের প্রশাসক নিযুক্ত করা হয়। এ ব্যাপারে কলেজের শিক্ষাকর্মী নবীন কর্মকার বলেন, আমার বাবা জমিদান করেছিলেন কলেজ তৈরির সময়, স্থানীয় ছাত্রছাত্রীদের কথা ভেবে। আজ আমি কলেজের সাথে যুক্ত ঠিকই, কিন্তু যে অভিযোগ উঠেছে একটি শিক্ষাঙ্গনের বিরুদ্ধে তা ভাবতেও খারাপ লাগছে। এ বিষয়ে শেখ কামাল উদ্দিন বলেন, আমি টিচার ইনচার্জ ছিলাম 2015 সালের জুন পর্যন্ত। কলেজের পরিচালনার জন্য সরকারি প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়ে পরিচালন সমিতি গঠিত হয়। ব্যক্তিগতভাবে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না বা পারিনি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তার দায় সকলের। আমরা নহাটা কলেজের শিক্ষাকর্মী, আমরা আজকে বাধ্য হয়ে SDO-র কাছে ডেপুটেশন দিতে আসলাম। যদিও SDO বর্তমানে আমাদের আমাদের কলেজের প্রশাসক, কারণ কলেজটা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতি রোধ করবার জন্য আমরা শিক্ষাকর্মীরা প্রথম থেকেই আন্দোলন করছি। সেই আন্দোলন শুরু হচ্ছে 2011-12 সাল থেকে। তারপরে আন্দোলন করতে করতে একটা সময় এসে শিক্ষা দপ্তর বাধ্য হয়ে গভর্নিং বডি ভেঙে দিয়ে প্রশাসক বসালেন। প্রশাসক হলেন বনগাঁ মহকুমা শাসক। তারপরে উনি ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর আমরা ওনার সাথে বিভিন্ন সময় আলোচনা করেছি, আর একটা বিল্ডিং করেছে 11 লক্ষ টাকা। আমরা পরে সেটা তদন্ত কমিটি 11 লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে বলেছিল, মানে যদি সর্বাধিক খরচ করে বাস্তুকারটা বলেছে, সেখানে বিল দেখানো হচ্ছে 19 লক্ষ টাকা। এইভাবে টাকা তছরূপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নহাটা। বাড়ৈপুরের বিস্মত কাণ্ডে ঘটনার পর শিক্ষা নিল জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাতভর অভিযান জেলা জুড়ে, উদ্ধার প্রচুর বেআইনি মদ ও মদ তৈরির সামগ্রী, গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে মঙ্গলবার রাতে চোরাই মদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। আটক প্রচুর বেআইনি মদ ও মদ তৈরির সামগ্রী, এই কাজে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। প্রসঙ্গত, বাড়ৈপুরের বেআইনি মদ খেয়ে মারা যায় বেশ কিছু সাধারণ মানুষ, তারপরে পুলিশের উদাসীনতার অভিযোগ তোলেন অনেকেই। বাড়ৈপুরের পুনরাবৃত্তি যাতে আর না হয় সেই জন্য বেআইনি মদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। মঙ্গলবার বেআইনি মদ বিক্রির অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। পাশাপাশি বাগদাতেও অভিযান চালিয়ে 1 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রচুর বেআইনি মদ। এছাড়াও বাদুরিয়া, স্বরূপনগর, মিনাখা, হাবড়া, দত্তপুকুর সহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। আগামীতেও এই ধরনের অভিযান চলবে দাবি পুলিশের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। আসি পরের খবরে। নিজের মাকে গলা টিপে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বড়নগর থানা এলাকায়। খুনের পর আত্মসমর্পণ অভিযুক্ত ছেলের। এ কেমন ছেলে! ছেলের হাতে খুন হতে হলো বৃদ্ধা মাকে। ঘটনাটি ঘটেছে বড়নগর থানা এলাকায়। বড়নগর মিলনগড় বাড়ুইপাড়া এলাকার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে থাকতেন বৃদ্ধা অঞ্জনা চক্রবর্তী ও তার ছেলে প্রদীপ চক্রবর্তী। প্রতিবেশীদের দাবি, প্রদীপ মানসিক রোগগ্রস্ত হওয়ায় প্রায় তার মাকে মারধর করত। এদিন সন্ধ্যে থেকেও চেঁচামেচির শব্দ শুনতে পান এলাকাবাসীরা। এরপর রাত 9টা নাগাদ হঠাৎই প্রদীপ এসে সবাইকে জানায় সে তার মার গলা টিপে খুন করেছে। এলাকাবাসীরা গিয়ে দেখেন ফ্ল্যাটের মেঝেতে পড়ে আছে অঞ্জনা দেবী।
পরে বরানগর থানার পুলিশ এসে অঞ্জনা দেবীকে বরানগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। প্রদীপকে গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ। ছেলেটা হচ্ছে আপনার মেন্টাল পেশেন্ট, ওর মা খুব নিরীহ, আর এখানে বসেছিল, আমি দোকানে ছিলাম, আমাকে বললো আশিস একটু আসবেন, আমি গেলাম, বলে মা মরে গেছে, তবে এরকম মা মারে, আমরা গিয়ে দিলাম, পড়ে গেছি, তারপর আমার পুলিশে খবর দিলাম। পুলিশ আসলে কি কোনো আঘাতের চিহ্ন ছিল? আঘাতের চিহ্ন বলতে একটু এখানে ব্লিডিং ফ্লিডিং দেখেছিলাম মাথার এখানে। সবাই এসে দেখে তখন দেখলো যে বডিটা পড়ে আছে অচৈতন্য অবস্থায়। তারপর আমরা আশেপাশে সব লোকজন তখনই ঢুকে গেছে, তখন এলো এসে দেখছে, তারপরে হসপিটালে নিয়ে আসার পরে দেখে যে ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্স ল্যান্ড, বরানগর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোমান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।